সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মারা যাচ্ছেন বিভিন্ন পেশার মানুষ। যত দিন যাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও দ্বিগুণ হচ্ছে। ঠিক একই অবস্থা সিলেট বিভাগের। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন প্রায় 100 করে এবং মারাও যাচ্ছেন অনেকে। লকডাউনের শুরু থেকে সিলেটে বিভিন্ন পেশার মানুষ সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটের তরুণ যুব সংগঠক বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুন চৌধুরী বলেন, লকডাউনের প্রথমে আমি সামাজিক দূরত্ব নির্ণয় করার জন্য দোকানে দোকানে সামাজিক চিহ্ন প্রদান করেছি। তার বাদে আমি এবং আমার সংগঠনের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে আমার এবং আমি কালেকশন করে মানে ফন্ড বিরজন মানুষের কাছে আমি এদের কাছে আমি অর্থ মানে অনুদান এবং আমি খাদ্য সামগ্রী প্রদান করি। রমজান মাসে আমি 100 পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করি। এছাড়া এখন পর্যন্ত আমি নিরবিনিবিতে মানে জানা পারলেও যে কোনো এক মাধ্যমে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক, সেখানেও আমি বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে সহযোগিতা করি। পাশাপাশি ব্লাড ডোনেশন, আমি নিজেও ব্লাড ডোনেশন করে অন্যদেরকে আমি উৎসাহিত করি এবং প্রতিনিয়তই আমি কিছু মানুষকে রক্তদানে সহযোগিতা করি। আমি তার সামগ্রী বিতরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা রাখছি ইনশাআল্লাহ মানুষের পাশে একজন যুব সংগঠক হিসাবে এবং আমার দায়বদ্ধতাকে সামাজিক দায়বদ্ধতাকে আমি আমার মানুষের পাশে রাখার সবসময় চেষ্টা করব। আমি কাজকে ইবাদত মনে করি। পাশাপাশি আমি যুব সমাজকে একটি মেসেজ দিতে চাই যে আপনারাও এগিয়ে আসুন, মানবতার তরে মানবতার কল্যাণে আমরা কাজ করে যেতে চাই। এদিকে নগরীর সুবিদবাজারের বনকলাপাড়া এলাকার 8 নং ওয়ার্ডের বাসিন্দা, যিনি একজন নারী উদ্যোক্তা ও সমাজসেবামূলক কাজে নিজেকে সবসময় মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন, মোসাম্মদ আলিয়া ইকবাল চৌধুরী। ওয়ার্ড ভিত্তিক স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় সরকারের পক্ষ থেকে দেয়া ত্রাণ সামগ্রী মানুষের মাঝে পৌঁছে দিতে একজন স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করেছেন। অন্যদিকে তিনি পেশায় একজন গৃহিণী এবং নারী উদ্যোক্তা। নিজ উদ্যোগে বিভিন্ন ফল, ঔষধি পান, এলাচি ও আগরের গাছ সহ নানান প্রজাতির গাছ পরিচর্যা করেন। সময় পেলেই তিনি ছুটে যান তার বাগানে। এলাকার সবাই এই বাগানটির নাম দিয়েছেন বাগানবাড়ি, তাই এটি সকলের কাছে বাগানবাড়ি নামে সুপরিচিত। তিনি যখনই সময় পান তার বাগানবাড়িতে এসে বাকিটা সময় কাটিয়ে যান। নিজ উদ্যোগে পরিচর্যা করে সেখান থেকে নিজে এবং পাড়া মহল্লার মানুষদেরকেও খাওয়ান। এই ব্যাপারে মোসাম্মদ আলিয়া ইকবাল চৌধুরী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী উনার তহবিল থেকে যে ত্রাণ বিতরণ করা হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধাতে, আমাদের সিলেট মহানগরের স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব আফতাব হোসেন খান কাউন্সিলর ভাই আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। উনার মাধ্যম দিয়ে, উনার নেতৃত্বে আমরা বিভিন্ন অফিস কর্মী হিসাবে বিভিন্ন কাজ করতেছি। অনেক সুযোগ সুবিধা আমাদের এলাকাতে সারা মাস ব্যাপী রমজান দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আমরা নিজেকে ধন্য মনে করতেছি। এইরকম সুযোগ সুবিধা আমরা মানে সেবা দিতে পারে কাজের পাশাপাশি যদি বিভিন্ন ক্ষেত্রে থাকে মানুষগুলো, তাহলে অনেক মন ভালো থাকে, অনেকটা মানে প্রাকৃতিক বিষয়গুলো, অক্সিজেনের অনেক যাতায়াত, অনেক কিছু মানে অনেক রোগ থেকে জীবাণুমুক্ত পাবে। আর আমার এখানে সব ধরনের সবজি, ফল, মূল সব কিছু আছে, পেঁপে আছে, মানে ডালিম আছে, কাঁঠাল আছে, আমড়া আছে, আম আছে, পান আছে, প্লাস এলাচি, দারচিনি। পরিবারের কোনো প্রবলেমের কারণে এক সময় মশলা নাও থাকতে পারে, তখন আমি আমার এখান থেকে ফাতা নিয়ে এক সময় সংগ্রহ করে আমি তরকারি রান্না করতে পারি। এটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক পাওয়া। আশেপাশে যে প্রতিবেশী আছে, আমি অনেক লাউ, সবজি, শিম অনেকগুলো সিজনাল করি, কিন্তু আমি নিজে খেতে পারি না পারি, কিন্তু আমার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীকে দিতে ফেলে আমি নিজেকে ধন্য মনে করি। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।